পরিবর্তনের জন্য জনগণ উন্মুখ। সরকার যে একটা বাটপার সরকার, প্রতারক সরকার, ভণ্ড সরকার, মিথ্যাবাদী সরকার, এই কথা আমার মনে হয় যে বারে বারে বলবার দরকার নেই। আরে একটা লোক সারাদিন ধরে বাজারে তরি তরকারি বিক্রি করে সন্ধ্যার সময় বাড়ি যায়, পথের মধ্যে পুলিশ আটকে, এই দেখি কত টাকা কামাই করছিস, ও যেতে চায় না, না আপনি দূরে থাকেন ভাই, এটা কাজ চায় না। দেখছিস এই যে হেরোইনের প্যাকেট, এটা শুদ্ধ চালান করব, কিছু করতে পারি আমরা? এখানে কোনো সিকিউরিটি নাই তো, আমাকে যে গ্রেপ্তার করেছে যে কয়বারই করুক, আমি সব শেষের কথা বলি, আমি জেল খেটেছি প্রায় 2 বছর, আমার বিরুদ্ধে 2টো মামলা দেওয়া হয়েছে, একটা সেনা বিদ্রোহে উস্কানি দেওয়া আর একটা রাষ্ট্রদ্রোহ। 9 বছর পার হয়ে গেছে, আমার মধ্যে কোনো চার্জশিট নাই। আমি বহু জায়গায় বলেছি পারলে চার্জশিট দেন, দিতে পারবেন না। টেকনিক্যাল ভুল কী করেছে, আমাকে যিনি ইন্টারোগেট করেছেন ওই যে রিমান্ডের সময়, সেই পুলিশ অফিসার বলেছেন আপনার নামে মামলাটা ঠিক মতো আমরা দিতে পারি নাই, আর একটা মামলার চেষ্টা করছি দেখি কীভাবে দেন। ভাই করতে থাকেন, আপনি তো করবেনই, কারণ যখন বলেছে সেনা বিদ্রোহে উস্কানি দিয়েছি, ওরা আমাকে খালি প্রশ্ন করে কোন অফিসারের সাথে আপনার বেশি খাতির বলেন তো, কাকে কাকে ছিলেন। আমি বললাম আমাকে অ্যারেস্ট করেছেন কেন বলেন তো, আপনারা জানেন না আমার সাথে কার খাতির, তাই গ্রেফতার করলেন কেন। তার মানে সার্ভিং অফিসারের বিরুদ্ধে আমার সাথে যুক্ত থেকে একটা সেনা বিদ্রোহের চেষ্টা দেখাতে হবে তো, পারবে না। আমি আজও বলছি পারবে না মামলায় কোনো রকম চার্জশিট দিতে, কিন্তু আমার পাসপোর্ট রেখে দিয়েছে। ওই পাসপোর্ট আমি 1 বছর আগে একবার দরখাস্ত করেছি যে আমি চিকিৎসার জন্য, ডাক্তার আমাকে বলেছে একটা টেস্ট করতে বাইরে যাওয়া উচিত আপনার, ওরা পাসপোর্ট দেয় না দেয় না, করতে করতে 1 বছর পার হয়ে গেছে, এখন আমার পাসপোর্টে ইনভ্যালিড, মানে সময় চলে গেছে। খেয়াল করেন, এরপরে যদি পাসপোর্ট দেয় সেটা কিন্তু পাসপোর্টটা একটা কাগজ মাত্র, একটা আমাকে আবার ফ্রেশ পাসপোর্টের জন্য দরখাস্ত করতে হবে, তারপর পুলিশ ভেরিফিকেশান লাগবে, পুলিশ লিখে দেবে এ নামে 2টি রাষ্ট্রদ্রোহের মামলা আছে, তো পাসপোর্টই দেবে না। মানবিক মর্যাদা, ফালতু সব কথাবার্তা এই সরকার যখন এগুলো বলে তখন আমি বলি এদের মতো ফোরটেন্টি কই আছে, বানিয়ে বানিয়ে কথা বলে, মানুষকে বিভ্রান্ত করবার জন্য কথা বলে, সবচেয়ে সহজ ভালো মূল্যবোধগুলোকে বিভ্রান্ত করে বিপদগামী করবার জন্য চেষ্টা করে। অতএব আজকে আমরা এখানে যে সেমিনার করছি, মনে হতে পারে বিশেষ করে সিরাজ সাহেবের তো মনে হয়েছেই ভাই সব সেমিনার করে কি কিছু হবে, না সেমিনার করে হবে না, তার জন্যে রাস্তার লড়াই করতে হবে। আমি ওনার সাথে একমত, আমি এই কথাতেও একমত যে আমরা যে লড়াই করছি সেই লড়াই নিয়ে মানুষের মধ্যে এখন প্রস্তুত তৈরি হয়েছে, কিন্তু খেয়াল করবেন মানুষ এখন পর্যন্ত এই সরকারের উপরে এত বিক্ষুব্ধ যে 3 মাস ব্যবধানে একটা কর্মসূচি দিলে তাও মানুষ ঝাঁপিয়ে পড়ছে, বিশাল বিশাল মিছিল হচ্ছে, তার মানে পরিবর্তনের জন্য জনগণ উন্মুখ। মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা সঠিক কর্মসূচির ভিত্তিতে আন্দোলন করে এই সরকারের পতন ঘটানো যাবে, কিন্তু যদি পুতুপুতু করেন, হিসাব করেন, আচ্ছা একটু বুঝি ভাই কোনো বিপদে পড়বো না তো, কই আমার পেছনে কোন শক্তি আছে, এত হিসাব করতে করতে শেষ পর্যন্ত ওই যে বলে না মুঠোর মধ্যে ধরে রেখেছেন বিশ্বাস, দেখছেন কবে এই বিশ্বাস প্রতিষ্ঠিত করা যাবে, তারপর যেদিন মনে হয়েছে বিশ্বাস এখন প্রতিষ্ঠিত করা যাবে, হাত খুলে দেখেন মুঠির মধ্যে বিশ্বাস নাই।